हाय फ्रेंड्स, वेलकम टू कल्पनाज किचेन। आज के आमार रेसिपी छोटो बड़ो सबार प्रिय इवनिंग स्नैक्स रुई माछेर कबाब। ये रेसिपिटा भालो लागले लाइक और शेयर करबें, आपनार एकटा लाइके आमार काजेर उत्साह जागाबे। एबार चलुन देखे नी आमरा कबाब किभाबे बानाबो। उनाने एकटा पैन बसिए एक कप जल देब। जलटा गरम होलेई कादार माछ दुटो दिए देव, ओर मध्य परिमाण मतो लवण देव, हलुद देव ओ अल्प शुक्नो लंकार गुड़ो देव। ते जलटा एमन परिमाणे दीते हबे जाते माछेर मध्ये जलटा शुकिये जाए। एबार दो मिनिटेर जोन्नो ढाका दिए देव। ढाका खुले आबार माछ दुटो उल्टे देव। উল্টে দিয়ে আবার দু মিনিটের মতো ঢাকা দেব। এবার গ্যাস মিডিয়াম ফ্লেমে রাখব। এবার মাছ দুটো তুলে নেব। মাছ দুটো তুলে নিয়েছি, এবার কাটা বেছে মাছ দুটো মেখে নেব। গাদার মাছে চর্বি কম থাকে, যার জন্যে গাদার মাছ দিয়ে কাবাব তৈরি করলে ভালো হয়। কাটা বেছে ভালো করে মেখে নিলাম। এবার ওর মধ্যে সিদ্ধ আলু দেব, ম্যাশ করা একটা ছোট আলু দিয়ে দিলাম, এক চা চামচ চালের গুঁড়ো, এক চা চামচ রোস্টেড ছাতু, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ চাট মশলা, চারটে কাঁচা লঙ্কা কুচি, 1 ইঞ্চি আদা কুচি, 5 কোয়া রসুন কুচি আর 2টো বড় পেঁয়াজ কুচি, গরম মশলা বাটা 1 চা চামচ, চিনি দেব 1/2 চা চামচ। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার হাতে একটু জল দিয়ে কাবাবের বলগুলো তৈরি করে নেব। গোল করে মাথাটা একটু চেপে দেব। এইভাবে সব কাবাবগুলো বানিয়ে নেব। সব কাবাব বলগুলো বানানো হয়ে গেছে। এবার একটা ডিম ফাটিয়ে নিয়েছি এবং ওর মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি। এবার কাবাবের বলগুলো ওই ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নেব। ব্রেড ক্রাম্বস আমি হাতে বানিয়ে নিয়েছি, আমাদের বিস্কুটের গুঁড়ো ছিল, সেই বিস্কুট দিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছি কাবাবগুলো ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসে মাখিয়ে রেখে দেব। সব কাবাবগুলো আমি একইভাবে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসে মাখিয়ে ফ্রিজে 15 মিনিট রেখে দেব। ফ্রিজে 15 মিনিট রেখে দেওয়ার পরে বার করে নিয়েছি। এই ব্রেড ক্রাম্বসগুলো সব কাবাবের সঙ্গে অ্যাটাচড হয়ে গেছে এবং মিশে গেছে। এবার ভাজব। ভাজার জন্যে ফ্রাইং প্যানে 1 কাপ সাদা তেল দেব। এখানে অল্প তেলেও ভাজা যায়। আমি এখানে 1 কাপ পরিমাণে সাদা তেল দিয়েছি এবং তেল গরম হয়ে গেলে হিটটা লো ফ্লেমে দিয়ে কাবাবগুলো ভেজে নেব। কাবাবগুলো আমি লো ফ্লেমে
ভাজবো। কাবাবগুলো একে একে ছেড়ে দিচ্ছি, সব কাবাবগুলো একসঙ্গে ভেজে নেব। এবং আমার কড়াতেও ধরে গেছে, শ্যালো ফ্রাই করে তুলে নেব। যেহেতু সবই বয়েল আছে, ফিশ, পটেটো বা আলু সব বয়েলড আছে, যার জন্য আমি শ্যালো ফ্রাই করে কাবাবগুলো তুলে নেব। সব কাবাবগুলো হয়ে গেছে, এবার অন্য একটা ডিশে কাবাবগুলো তুলে নিলাম। বন্ধুরা, এই কাবাব রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি চান প্রত্যেক সপ্তাহে নতুন কোনো রেসিপি দেখার, তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ও পাশে বেল আইকনটা টিপবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।